আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। চোখের নিচে কালো দাগ দূর করার দুটি ঘরোয়া উপায়। বন্ধুরা, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। টানা কাজ করা, শারীরিক ও মানসিক চাপ, ঘুমের সমস্যা, শুষ্ক ত্বক, বয়স বাড়া ইত্যাদি কারণে চোখের নিচে কালো দাগ পড়ে, আর এটি সৌন্দর্য কমিয়ে দেয়। কিছু ঘরোয়া উপায় রয়েছে যেগুলো চোখের নিচে কালো দাগ দূর করতে খুবই উপকারী। চোখের নিচে কালো দাগ দূর করার দুটি ঘরোয়া উপায় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এক, শসার মধ্যে রয়েছে ত্বক উজ্জ্বলকারী উপাদান এবং হালকা অ্যাস্ট্রিজেন্ট উপাদান। এগুলো চোখের নিচের কালো দাগ দূর করতে খুবই উপকারী। একটি শসাকে গোল করে কেটে ফ্রিজে 30 মিনিট রেখে দিন। আক্রান্ত ত্বকে 10 মিনিট এটি রাখুন। এবার জায়গাটি ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ ধরে দিনে দুইবার এই পদ্ধতি অনুসরণ করুন। এছাড়া সমপরিমাণ শসা ও লেবুর রস একত্রে মিশিয়ে আক্রান্ত স্থানে মাখুন। 15 মিনিট পর ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ ধরে অন্তত একবার এই পদ্ধতি অনুসরণ করুন। 2, কাঁচা আলু। আলুর মধ্যে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট। এটি চোখের নিচে কালো দাগ দূর করতে খুবই উপকারী। একটা বা দুইটা আলুর খোসা ছিলে কুচি করে এর রস বের করুন। একটি তুলার বলের মধ্যে ভেজান এবং বলটি চোখের উপর দিন। এভাবে 10-15 মিনিট রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে চোখের পাতা ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহের জন্য 1-2 বার এই পদ্ধতি অনুসরণ করুন। রস দেওয়ার পাশাপাশি আলু গোল করে কেটেও চোখের উপরে দিতে পারেন। বন্ধুরা, এই পদ্ধতি অবলম্বন করলে চোখের নিচে কালো দাগ থাকবে না ইনশাল্লাহ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।